সাভার ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। ম্যাচে ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শিরোপা জিতেছে গণ বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার দেওয়া হয়। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।